সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 28শে সেপ্টেম্বর, রোজ বুধবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি শকরুল ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন শকরুল ভাই নিজেই। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের বকনাগুলো, কারণ শকরুল ভাই মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকে। এই ফার্মে বর্তমানে প্রচুর পরিমাণে বকনা রয়েছে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইন্ডিয়ান জার্সি, হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মুন্ডি সব ধরনের গরুই রয়েছে। আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা শকরুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ পাকের দোয়ায়, মালিকের ইচ্ছে, আল্লাহ পাক খুব ভালো লাগছে। তো চলে আসলাম আবার আপনাদের খামারে। সে তো মাশাআল্লাহ ফার্ম ভর্তি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু গরু ছিল সকালেও, কিছু গরু আরো বিক্রি করেছি। মুন্ডি বলতে আর নাই, মুন্ডি সবই বিক্রি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এখন হলস্টার ফ্রিজিয়ান আছে, সব রেডি বকনা রেডি কিনে আছে, আর কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট জার্সি আছে। এখানে দর্শকের ভালো ভালো গরু কিনে দেওয়ার জন্য এই জন্য একটা প্রোগ্রাম দিচ্ছি, যে কিছু দর্শক ভালো ভালো গরু কিনে লিখ আমার ঠেন, এটি সবসময় চাই। আর দর্শকের একটা কথাই বলি, জিনিস যাচাই বাছাই করি সবসময় কিনবেন, কাউকে আগে বায়না দিবেন না। আগে দেখবেন প্রকৃত কে আসলে বায়না পাবার যোগ্য, তাকেই দিবেন। কেউ ধরেন বাসে বাই দেওয়ার দিয়েছে, কেউ ওখান থেকে দিয়েছে, এদের কাছে দেওয়া আছে যে একটা গরুর দাম 1 লাখ টাকা, ওনার কাছে আপনাকে 70,000 টাকা বেচতেছে। কেন শুক্রুলের কাছে এত দাম, ওনার কাছে এত কম, কী জন্য উনি বেচছে? তাহলে বুঝতে হবে যে ওটা ওনার গরু না। এই জন্য বলি যে আপনারা যে কোনো লোকে বায়না দিবেন না, যাচাই বাছাই করে দিবেন, যে যাকে দেওয়া যায় তাকেই দিবেন। অদশায় ব্যবসা আপনারা নষ্ট করবে না। আপনারা আজ কম দামে গরু পায়া কিন্তু আমাদের ক্ষতি। কী জন্য জানেন, আমরা একটি গরু বেচলে আজ কাস্টমার আমাদের টাকা লাগাতে ভয় পায়। এমন সময় ছিল শকরুলের, এমন দিন নাই যে অ্যাকাউন্টে 10 লাখ 15 লাখ টাকা ঢুকি নাই, 28 লাখ টাকা এমনটা ঢুকি নাই। আমরা টাকা তুলতে তুলতে ব্যাংকে হঠাৎ হয়েছে গাড়ি ভেড়াতে ভেড়াতে। কিন্তু দেখেন এখন যে ব্যবসা আছে, সবাই কাস্টমাররা কিন্তু আমাদের বায়না দিতেই ভয় পাচ্ছে। এমন না দর্শক ভাইরা, আপনারা শুক্রুল ডেইরি ফার্মে টাকা দিবেন, গরু আপনি বাড়ি পুষাই দিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়ায়। টাকা দিতে আপনি কিন্তু আবার বলতে পারেন যে ভাই টাকা দিয়ে পুষা, আমাদের আগে পেমেন্ট, তারপরে আপনার বাসায় পুষাবো। ভাই আপনার বাড়ির দেওয়া টাকা নিয়ে আসার মধ্যে আমাদের সমর্থন নাই যে আপনার। এই ধরো দর্শক ভাইদের বলতে চাচ্ছি সবসময়, কথা বললে অনেক কথা কিন্তু অত কথা বলার দরকার নাই, গরু কিনে দেখান। আচ্ছা, গরুগুলো দেখাই। আচ্ছা দেখান, প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা জার্সি বাচ্চা, ইন্ডিয়ান প্রোডাক্ট। এই 6টা বাচ্চা আমি একসাথে বিক্রি করব। 6টা বাচ্চা একসাথে বিক্রি করবেন? 6টার একটা লট রাখছি, একটা লট লাগছি। হ্যাঁ, দর্শক দেখুক এই 6টার লটটা। বয়সগুলো কেমন এগুলার? এটা 7-8 মাস আছে। এই বাচ্চাগুলোর বয়স 7-8 মাস আছে? হ্যাঁ, 8 মাস। দর্শক বাচ্চাগুলোর বয়স 7-8 মাস আছে, প্রত্যেকটা জার্সি বাচ্চা। হ্যাঁ, জার্সি বাচ্চা, ওলান পালান কিন্তু দর্শক দেখান, মাথা কিন্তু দেখান। আচ্ছা দর্শক দেখান, দর্শক লটের 5 নাম্বারটার বার দেখতে পাচ্ছিলেন। এই লটটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? 43,500 টাকা। 43,500 টাকা লট? হ্যাঁ লট, যে দর্শক নিবে 43,500 টাকা লাগবে এই 6টা লট নিতে। ভেঙে ভেঙে নিতে পারবে কি? হ্যাঁ, ভেঙে ভেঙে নিলে একটু দাম বাড়তে হবে, তখন আলাদা ভাবে দরদাম হবে। হ্যাঁ, দরদাম হবে, কম হতে পারে, বেশিও হতে পারে। কিন্তু এই এই 6টা গরু একসাথে পালতে গেলে 1 বছর কষ্ট করতে হলে ওনার অনেক টাকা হবে, অনেক টাকা কষ্ট করতে, 1 বছর খালি কষ্ট করতে হবে, তাহলে ওনার অনেক টাকার মুখ চোখে দেখতে পারবে। গরু পোষায় লস নাই, এই গরু কিনলে দেখ খালি ফালাতে হবে এক সাইডে, ইনশাআল্লাহ অনেক টাকার মূল্যবান জিনিস হয়ে যাবে। দর্শক করতে পারবে কি? দরদাম করার কিছু নাই, অবশ্যই নাই, সম্মানের খাতিরে 500-1,000 টাকা এদিক সেদিক। আমি যে না আজ যে দাম চাবো 500-1,000 টাকা এদিক সেদিক। আচ্ছা, কিন্তু বেশি দাম চাই গরু বেচবো না।
তো পরবর্তী গরুগুলো দেখাই আর দর্শকদের দেখেন এটা জার্সি আছে 10 মাস বয়স আরেকটা জার্সি দেখতে পাচ্ছেন এটা 10 মাস বয়স হ্যাঁ 10 মাস বয়স দেখেন দর্শক 10 মাস বয়সের জার্সি কতটা দেখতে ইন্ডিয়ান প্রোডাক্ট 10 মাস বয়স দুধের বাটটা দেখাই আচ্ছা দেখেন দর্শকদের দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই দেখেন উলাঙ্গিনি মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম আমি 58500 টাকা নেব 58500 টাকা হ্যাঁ দর্শক এই বাচ্চাটার দাম পড়বে 58500 টাকা নিতে পারবে দর্শক যে কোনো টাইমে আচ্ছা তো পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা হলস্টার ফ্রিজিয়ান হুম বয়সটা কেমন এটা এটা বয়স চলছে 10 মাস বয়সটা চলতেছে 10 মাস হ্যাঁ দর্শক হলস্টার ফ্রিজিয়ান বাচ্চাটা দেখতে পাচ্ছেন 10 মাস বয়সে দুধের বাটটা দেখাই দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জাতমাটা খুবই ভালো হুম দামটা কেমন রাখছেন এটা এটার দাম নেব 60500 টাকা 60500 টাকা হুম দর্শক 60500 টাকা আপনারা দেখতে পাচ্ছিলেন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বয়স আপনার 10 দিয়ে 11 পড়ছে খুব জাতমানটা ভালো 9 নাম্বার গরুটা হ্যাঁ খাই ভালো তো এইজন্য সবাই একটু বলে যে পেটটা হয়েছে কিন্তু এই গরুকে কিমনি নাশক করলে সবথেকে ভালো হবে জাতমানটা বয়সটা কেমন বলতেছিলেন এটা বয়স চলছে আপনার হলো 10 মাস 10 মাস হুম দুধের বাটটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন দর্শকদের দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এটা 65500 টাকা 65500 টাকা হুম আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা হলস্টার ফ্রিজিয়ান 10 মাস বয়স খুব জাতমান ভালো 10 মাস বয়স 10 নাম্বার গরুটা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দুধের বাটটা দেখাই দর্শক দেখেন খুব ভালো এটা ফিটনেসও ভালো দৈহিক গঠনটা খুবই ভালো এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম রাখছি 115000 টাকা 115000 টাকা হুম আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে কিছু সম্মানের খাতিরে কম হবে আলোচনা হুম পরবর্তী 12 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা হলস্টার ফ্রিজিয়ান 10 মানে 14 মাস বয়স 14 মাস বয়স না হ্যাঁ রেডি বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ রেডি বাচ্চা দর্শক রেডি বাচ্চাটা দেখতে পাচ্ছেন গলা কুম্বল কিচ্ছু নাই দেখিলেন দর্শক এক দেখান দর্শক নাভি নাই দেখতে পাচ্ছেন কম্বল নাই দুধের বাটটা দেখাই দেখেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখন দেখেন দর্শকে সেবজনের বাচ্চা এখনো দাঁতই নাই না না দাঁত হবে এক বিয়ান পর দামটা রাখছেন কেমন এটা এটা 113000 টাকা 12 নম্বর গরুটার দাম রাখছেন 113000 টাকা 13000 টাকা দর্শক ছিলাম 13 নম্বর গরুটা দেখাই 13 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা হাইব্রিড জাতের উন্নত মানের জাত এটা উন্নত মানের জাত একটা খুব পার্সেন্টেজ গরু হাই কোয়ালিটি যাকে বলে বকনা হ্যাঁ বকনা রেডি বক না একবার হিটে আসলো দেওয়া হয়নি এবার যে কোনো দিবে মাজার ফিটনেসটা দেখেন সব দেখেন দর্শকে দেখেছেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা এটার দামটা কেমন রাখছেন এটার দাম পড়ব 122000 টাকা 122000 টাকা হুম আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি আমরা এখানে আপনার হলস্টার ফ্রিজিয়ান 14 মাস আপনার বয়স চলছে 14.5 মাস কারণ দাঁতই নাই হিটার যে কোনো টাইমে চলে আসবে যে কোনো সময় হিটে চলে আসতে পারে হ্যাঁ হ্যাঁ পারে দর্শক যে কোনো সময় হিটে চলে আসতে পারে দুধের বাটগুলো একটু দর্শক আচ্ছা দেখেন দর্শকে এ গরু না মনে আছে এখন দুধ দনে 5 কেজি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা 126000 টাকা 126000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন যে কোনো টাইমে পারবে দর্শক আমরা 14 নম্বর গরুটা
15 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা, হাই কোয়ালিটি বাচ্চা, হাই কোয়ালিটি বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স চলছে আপনার 14-14.5 মাস। দুধের বাটটা দেখায়, দর্শক দেখেন, দর্শক বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, জায়গা বাসাটা দেখলাম, দর্শক দেখেন এই সাইড থেকে, দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বড় সর একটা বাচ্চা, মাথাটা কম্বল নাই, দেখুক দর্শক কম্বল নাই, নাভি নাই। দামটা কেমন রাখছেন এটা? এটা 1,25,000 টাকা। 15 নম্বর গরুটার দাম রাখছেন 1,25,000 টাকা? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আলোচনার মাধ্যমে নিতে পারবে সব সময়। 16 নম্বর গরুটা দেখতে পাচ্ছেন, এটা আপনি, এটা একটা হলস্টার, হ্যাঁ লাস্ট গরু, এটা হলস্টার ফ্রিজিয়ান গরু, হাই পার্সেন্টেজ গরু, সব দিকে ভালো জাতমানটা, দর্শক দেখেন প্লাস খুব বানগিনি ই আগিনি দেখেন দর্শক। বয়সটা কেমন এটা? এটা বয়স তো 14 মাস, বয়সটা 14.5 মাস, সামসুসটা সেই গরু। হ্যাঁ হ্যাঁ, রেডি বাচ্চা, এখন 20 দিন আই রেডি বাচ্চা না। দামটা কত রাখছেন এটার? এটার দাম লাগছে 1,22,000 টাকা। 1,22,000 টাকা, হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, দর্শক আলোচনার মাধ্যমে নেবে, দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন শুক্রুল ভাই। হ্যাঁ, আজকে 16টা গরু দেখালাম, পরবর্তী আরও ছিল, ওই বিক্রি করছি। দর্শকের উদ্দেশ্য বলতে চাই যে 16টা গরু নেন, জাতমান দেখি দর্শক নেবেন, খুব মানসম্মত গরু। এই গরু কিনলে আপনার খামার তৈরি করলে কোনো দিন লস হবে না, এখানে রেডি বক নেই, ছোটো না, পালতে হবে অনেকদিন। এখানে লেদা যা বিজনেস দেবেন, গাভ হলে মনে করবেন যে একটা গরু আমি 1,20,000 টাকা কিনেছি, গাভ হলে ওর দাম আছে 1,50,000 টাকা, যে কোনো টাইমে গাভটা করাতে পারলেই আপনারা লাভজনক হতে পারবেন দর্শক ভাইরা সবসময়। এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। হ্যাঁ, আসি দেখে শুনে নেবে, কেউ যদি না পারে অনলাইনের মাধ্যমে নিলেও আমরা টাকা আমাদের পেমেন্ট করলে আমরা তার বাড়িতে পৌঁছায় দেবো, যে কোনো টাইমে যায়। দর্শক ঠিকানাটা আমাদের পাবনা জেলা ঈশ্বরদীথানা সিমেন্ট মিল, সিমেন্ট মিলের পাশ দিয়ে শুক্রুল ডেয়ারি ফার্মে চলে আসতে পারবেন যে কোনো টাইমে, এটা সিমেন্ট মিলের পাশে গাবি সিমেন্ট মিল আছে, সেখানে চলে আসবে অরুণখোলা মোড় হয়ে। আচ্ছা আচ্ছা, তো শুক্রুল ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।